এখানে একটু থামা হলো চা খাবার জন্য। অবশ্য তা যে মুখ্য না তা বোঝা গেল সকলের ছবি তোলা দেখে। আসলে থামা হয়েছে মেঘমাখা শিলংয়ের সুন্দর প্রকৃতির টানেই। চেরাপুঞ্জি হয়ে পৌঁছে গেলাম মসমাই কেভ। তবে কেভে ঢোকার আগে সেরে নেওয়া হলো লাঞ্চ খোলা আকাশের নিচে, একেবারে পিকনিকের মুডে। মেনু কি সিম্পল, জিরা রাইস আর চিলি চিকেন, আর হ্যাঁ চাটনিও আছে। চেরাপুঞ্জি থেকে 6 কিলোমিটার দূরে এই মসমাই কেভ। এইভাবে যেতে হবে, দেখো না না। হ্যাঁ আসুন, হ্যাঁ যাবো তো, ওই ওইখান থেকে তো। আরে বাবা এখানে তো যেতে হবে, কি আসুন নে। হ্যাঁ না না, আমি হাত দিচ্ছি দিদি, হাতটা ধরুন, ঠিক আছে যা ছেড়ে। মাথা দেখো, দিদি আসুন আস্তে আস্তে, বলছে তো তাই নেন। আসো, ভেরি গুড, চলে আসো। এই তো না না পা আছে আছে। দেড়শো মিটার যাওয়া গুহা পথের মধ্যে দিয়ে। টিমের তিনজন মাসিমা রিস্ক নিলেন না, কিন্তু কেউ কেউ প্রচন্ড উৎসাহ নিয়ে গিয়ে পরিস্থিতি দেখে হয়তো দু একটা আচার টাচার খেয়েও যে পথে গিয়েছিলেন সেই পথেই আবার ব্যাক। আর ব্যাক টু প্যাভিলিয়ান হয়ে মাস্টারমশাই কি বলছেন শুনুন একবার। ফিরছেন আমাদের টুরিস্টরা, ওনাদের কেমন অভিজ্ঞতা হলো শুনি। আমার তো পাতাল ভ্রমণের অভিজ্ঞতাটা ছিল, হ্যাঁ
এখানে এভারেস্ট জয় করে ফিরলাম মনে হচ্ছে। কেমন রাস্তা রাস্তা কেমন ভেতরে? কয়েকটা জায়গায় অন্ধকার, মাথা ফাথা ঠুকে যাচ্ছে, পিঠে লাগছে, পেটে ছুটে বিভিন্ন রকম ভাবে অঙ্গভঙ্গি করে যেতে হবে। কেমন লেগেছে? ভয় পাওনি? একদম না। কিরম করে ঢুকলে ভেতরে? গোয়া কিরম করে ঢুকলে? রাস্তা কেমন? প্লেন না, পাথরে ভর্তি। হামাগুড়ি দিতে হয়েছে? খুব ভালো লেগেছে। হঠাৎ এক জায়গায় বাস থামল। দূরে তাকিয়ে দেখি ছবিতে দেখা এক বিখ্যাত ফলসের সঙ্গে হুবহু মিল। হ্যাঁ, এটাই তো সেভেন সিস্টার ফলস। ছবি তোলার জন্য একটু এগিয়ে যাব, তারও সময় দিল না মেঘালয়ের মেঘ। মুহূর্তের মধ্যে সব সাদা। মেঘালয়ের মেঘের চোখ রাঙানি কিন্তু থমকে দিতে পারেনি আমাদের ট্যুরিস্টদের। মেঘকে ব্যাকড্রপে রেখেই চলল ফটো সেশন। আজ মেঘালয় এখানেই শেষ, পরের দিনও থাকবো মেঘালয়, দেখতে ভুলবেন না কিন্তু। নিরাপদ রিসর্টের ঘরে বসে অনুভব করুন আদিম জলে জঙ্গলে হিংস্র সাপদের নিঃশব্দ পদচারণা, কাঠ পাখির চিৎকারে খান খান রাতের আকাশ, সুন্দরবনের দয়াপুরে নিজস্ব গাছপালা পুকুরে সাজানো রিসর্ট, সুন্দরবন হ্যামিল্টন রিসর্ট। যোগাযোগ করুন 9163220919 নম্বরে। ছ দিনে সিল্ক রুট, এনজেপি থেকে এনজেপি যাবো, সিলারি, জুলু, কুপু, থাম্বি ভিউ পয়েন্ট, এলিফ্যান্ট লেক, ওল্ড বাবা মন্দির, লুংথুং, নাফাং, ডেরাগাঁও। জনপ্রতি 9,000 টাকা। এনজেপি থেকে রওনা 22/4। নেতারহাট থেকে বেতলা যাওয়ার পথে পড়ে এই স্পট, অদ্ভুত বন্যতায় মোড়া, হাতির অবাধ যাতায়াত এই পথে, সেই সঙ্গে পিকনিক পার্টিদেরও খুব পছন্দ এই মিরচাইয়া ফলস। কিন্তু এই যে পিকনিক করার পর আবর্জনার স্তূপ ফেলে যান সকলে, তার সঙ্গে তো আছেই অপরিচ্ছন্ন টুরিস্ট পুল। মিরচাইয়া ফলসে এই অবস্থা করে রেখেছে, কিছু আসে পিকনিক করতে, তারা দেখুন কীরকমভাবে উনুন এখানে রান্না করেছিল, ঠিক আছে ভালো ঘুরতে আসে, কিন্তু অবস্থা করেছে এইখানকার প্রকৃতি দেখুন কীরকমভাবে, বোতল ভেঙেছে, প্যাকেট ফেলেছে, সুন্দর পরিবেশটাকে নষ্ট করেছে। আমরা যেমন আমাদের নিজেদের বাড়ি পরিষ্কার রাখি, এটা হচ্ছে একটা দেশটাও তো একটা বাড়ির মতোই, সেটাকেও তো আমরা পরিষ্কার রাখবো। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কী করে এই স্পটগুলো পরিষ্কার থাকবে? চারিদিকে সব নোংরা, এগুলো যদি এক জায়গায় করে ফেলা যায়, পিকনিক করো তো ঠিক আছে, এক জায়গায় গুছিয়ে রাখো জিনিসগুলো, অথবা সঙ্গে করে নিয়ে যাও, সঙ্গে করে নিয়ে যাও, নিয়ে গিয়ে তারপরে ফেলো। এই যে আমরা যে আসছি, দেখে তো আমাদের খুব খারাপ লাগছে জিনিসটা, টিভিতে সবসময় বলছে, তাছাড়া নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে আমার আশপাশটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। স্থানীয় এই যুবক কিন্তু এই ব্যাপারটা মোটেই সমর্থন করছে না, শুনুন কি বলছে ও। হ্যাঁ, ও লোক পিকনিক মানানা আয়া হ্যাঁ, পিয়া খায়া আর ইহীঁ পে কচড়া ছোড় কে চলা গিয়া। ইয়ে হাম লোগ কা জিলা হ্যায়, ইসকো সাফ সুথরা রাখনা চাহিয়ে, বাহার সে লোক ঘুমনে আতে হ্যায়,
और यहाँ के लोग गंदगी फैला देते हैं, इसको साफ सुथरा रखना बहुत ज़रूरी है। और ये लोग यहाँ के लोग लोकल लोग ही यहाँ पर पिकनिक मनाते हैं, खाते पीते हैं और यहाँ पे कचरा छोड़ के चले जाते हैं। बाहर के लोग आते हैं, बहुत बाहर से लोग घूमने आते हैं तो उन लोग अच्छा नहीं लगता है, गंदगी रहता है यहाँ पर फैला हुआ। पिकनिक করেছেন, চিপস, মিনারেল ওয়াটার প্রচুর খেয়েছেন, এবার একটু খেয়ে দেখুন ব্ল্যাক ফ্ল্যাগের ধাক্কাটা।